মূল বক্তব্য শুরু করার আগে দু চারটা কথা বলে দিই। আমার আলোচনা দুভাগে ভাগ করা হয়েছে, যেহেতু দেশ বিভাগ আলোচনার বিষয়। আমাকে কিভাবে দেশ বিভাগ হলো আমি অন্য দৃষ্টিতে দেখেছি দেশ বিভাগকে। ধর্মীয় দ্বন্দ্ব এবং হিংসা, তারপরেও নামে দেশ বিভাগ, এই আলোচনাটা অপ্রীতিকর। ব্যক্তিগতভাবে আমরা অনেকেই দেশ বিভাগের সঙ্গে যুক্ত। এই দেশ বিভাগে অনেক রক্ত, অনেক যন্ত্রণা মিশে আছে। অর্থাৎ দেশ বিভাগ যত কথাটা যত মনোরম, তত মনোরম কিন্তু নয়, গবেষণার মতো মনোরমও নয়। কিন্তু প্রথম অংশে আমার নিজের খুব কথা নেই। আমি যাদের কথার সার সংক্ষেপ করেছি তারা কিছু লোকায়ত মানুষ, আর কিছু ব্যতিক্রমী ঐতিহাসিক, মূলত রিজভি এবং আলিগড়ের ঐতিহাসিকেরা কিছু অন্য তথ্য আমাদের দিয়েছেন, যে তথ্যগুলো বহুল প্রচারিত নয় কিন্তু প্রামাণ্য। সুতরাং সেগুলোর দায় দায়িত্ব আমার নয়। পরবর্তী লেখায় সব দিক থেকে দেশ বিভাগকে প্রত্যাখ্যান এবং ঘৃণা দীর্ঘদিন থেকে যারা করেছেন তাদের কথা আলোচনা করব, এর দায় দায়িত্ব আমার। এই দুটো ভাগ। তাহলে আলোচনা আমরা শুরু করি। প্রাচীন কাল থেকে ভারতবর্ষে নানা ধর্মীয়, অর্থনৈতিক, নৃতাত্ত্বিক গোষ্ঠী দেখা যায়। এরা তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে ভারতবর্ষে রয়েছে। পৃথিবীর অন্যত্র দেখি একটি গোষ্ঠী প্রবল হয়ে অন্য গোষ্ঠীগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে এটা হয়নি, এবং ভারতের ইতিহাসের বৈশিষ্ট্য হিসাবে এই বহুত্ববাদ বা বৈচিত্র্যকে, কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছিল, কেউ বলেন ঐক্যের মধ্যে বৈচিত্র্য, কেউ বলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু ইসলাম ধর্ম যখন ভারতে আসে, আমরা সবাই জানি বহু আগে দক্ষিণ ভারতে ইসলাম এসেছিল, আমি তার কথা বলছি না। রাষ্ট্রধর্ম ইসলাম যখন ভারতবর্ষে আসে খুব দ্রুত প্রসারিত হয়, কিন্তু ভারতবর্ষে ইসলাম সংখ্যালঘুদের ধর্ম হয়ে থাকে। পৃথিবীর অন্য দেশে যেখানে ইসলাম গেছে সেখানে সবসময় ইসলাম সংখ্যাগুরুদের ধর্ম হয়ে গেছে, ভারতবর্ষ হতে পারেনি। ইসলামের একটি বৈশিষ্ট্য ছিল এইরকম, আগেকার শকহুনদল মোগল, মোগলরা তো 13 বার বোধ হয় এরা ইসলাম ছিল না প্রথম যখন আসে, তারা ভারতবর্ষে যেভাবে মিশ্রিত হয়ে গিয়েছিল, এরা ইসলাম ভারতীয় সংস্কৃতিতে জারিত হয়নি। শাসকদের রাষ্ট্রধর্ম হিসাবে ভাষায়, খাদ্যাখাদ্যে, মূর্তি পূজার বিরোধিতায়, ধর্মহীন বিজ্ঞান বিমুখতায় এবং গান বাজনা নাটকের প্রতি উপেক্ষায় ধর্মান্তরের রীতিতে ইসলাম ভারতবর্ষে তার স্বাতন্ত্র্য জারি রেখেছিল। ভারতবর্ষে অদ্ভুত কিছু ঘটনা আমরা দেখি। কখনো দেখি নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য গুরুত্ব পায়, কখনো অর্থনৈতিক ধর্মীয় পরিচয় গুরুত্ব পায়, কখনো ভাষিক পরিচয় গুরুত্ব পায়। যেমন একদা নৃতাত্ত্বিক এবং আর্থসামাজিক বিচারে তপশিলি জাতি উপজাতি চিহ্নিত হয়েছিল। ভারত স্বাধীন হওয়ার পরে দেখি যখন প্রদেশগুলো গঠিত হচ্ছে তখন ভাষিক পরিচয় গুরুত্ব পাচ্ছে। ধর্মীয় গুরুত্বে একদা যে পাকিস্তানের জন্ম হয়েছিল সেই পূর্ব পাকিস্তান থেকে ভাষিক পরিচয় গুরুত্ব পেয়ে বাংলাদেশ রাষ্ট্র জন্ম হচ্ছে। ভারতবর্ষে এগুলো দেখি আমরা। মধ্যযুগ থেকেই ভারতে ধর্মীয় পরিচয় খুব গুরুত্ব পেয়েছিল। মুসলমান শাসক শ্রেণীর একাংশ এবং ধর্মনেতারা পৌত্তলিক হিন্দু ধর্মকে অবজ্ঞা করে উন্নত ইসলাম ধর্মের ধর্মান্তরকে স্বাগত জানিয়েছিলেন। নতুন যারা ধর্মগ্রহণ করেছে তাদের জন্য ভাতা প্রবর্তন করেছিলেন, কোনো কোনো ক্ষেত্রে জিজিয়া কর প্রবর্তিত হয়েছিল, এবং হিন্দু ধর্ম নেতারাও গোব্রাহ্মণ বেদহিংসক যবনের ধর্মকে ভয়াবহ বলেছিলেন এবং যবন সংস্পর্শ দোষে হিন্দুদের সমাজচ্যুত করেছিলেন। দীর্ঘদিন একত্রবাসীর ফলেও হিন্দু মুসলমান পরস্পরকে যথেষ্ট জানেনি, এই আক্ষেপ করেছেন রবীন্দ্রনাথ, রাহুল সাংকীর্তায়ন এবং অন্যান্য মানুষেরা। কিন্তু একই দেশে অভিন্ন ভাষা
উৎপাদনে যৌথ অংশগ্রহণের মধ্য দিয়ে হিন্দু মুসলমানের যোগাযোগে সুচারু স্থাপত্য, অপূর্ব রান্না এবং অনন্য সঙ্গীত বাদ্যের জন্ম হয়েছিল। রাষ্ট্র এবং শাস্ত্রের বাইরে ধর্মনেতাদের একপাশে সরিয়ে রেখে স্মৃতিশাসনমুক্ত আদিম জনজাতি, শাক্ত বৈষ্ণব ভক্তিবাদী সাধকেরা এবং মুসলমান সমাজের বেসারা সুফিরা, নব্য ধর্মান্তরিতরা মিলিত হতেন। লৌকিক হিন্দু ধর্মের মতো ধর্মান্তরিত মুসলমানদের মধ্যে জন্ম হয়েছিল লৌকিক ইসলামের। বহিরাগত মুসলমানদের মধ্যেও ছিল নানা উপজাতীয় সংস্কার। মুসলমান সমাজের রক্ষণশীল সুহুদিরা ভারতীয় ভাষা সংস্কৃতি সংস্কারকে অনিসলামিক বলে দাহ্য মনে করতেন। অষ্টম শতকের আরবের ঐতিহ্যই তাদের কাছে ছিল একমাত্র গ্রাহ্য। মতামতটা আপনারা জানেন গোপাল হালদারের, আমার নয়। ইসলামের উদারপন্থী উজুদিরা ভারতের ভাষা সংস্কৃতি শিল্পকলার চর্চা করতেন। ধর্মের বাহ্যিক আচারের বদলে মর্মগত সত্য উদ্ধার করে তারা পালন করতেন। সেখানে জোর জবরদস্তি ছিল না। এমনকি এদের কেউ কেউ ধর্মান্তরেও বিশ্বাস করতেন না, যেমন চিস্তিয়া সিলসিলার সাধকেরা। ভারতীয় সমাজে বৌদ্ধ জৈন নাস্তিকেরা ছিলেন, উদারপন্থী হিন্দুরা ছিলেন, ছিল লোকধর্ম এবং নানা দেবতা, রক্ষণশীলেরাও ছিল। তখন হিন্দু এবং ইসলাম দ্বন্দ্বে, ধর্মের দ্বন্দ্ব এবং সমন্বয়ে ভারতে অদ্ভুত কিছু জনগোষ্ঠী দেখা গিয়েছিল, যেমন মালখানা, খোজা, বেদে, পটুয়া, হুসেনি ব্রাহ্মণও বলা হতো এদের, প্রভৃতি জনগোষ্ঠী। ভক্তি আন্দোলনের অনুসারীরা ছিলেন। এদের অবস্থান ছিল না হিন্দু না মুসলমান। এই মুসলমানদের অনেকের সমাধিলিপি লেখা হতো সংস্কৃত ভাষায়। সম্পত্তির বিভাগ হতো হিন্দু মতে। অনেকে প্রাণী হত্যা করতেন না, না খেতেন মাংস। আরবি, ফার্সি, সংস্কৃত ভাষার ব্যবহার না করে তারা ব্যবহার করতেন দেশি ভাষা। হিন্দু মুসলমান দুপক্ষেরই মান্য ছিল সত্যবীরের মতো দেবতারা। সত্যেন দত্ত চমৎকার করে লিখেছেন, সুফি বৈষ্ণবে করে কোলাকুলি আমাদের এই দেশে, সত্যদেবের ইঙ্গিতে মেশে বাউল দরবেশে। আকবরের মতো শাসকেরা এ সমন্বয়কে এগিয়ে দিয়েছিলেন। চিত্তরঞ্জন দেবের একটি বইয়ের ভূমিকায় ঔপন্যাসিক রমেশচন্দ্র সেন চমৎকার করে লিখেছিলেন, সাম্রাজ্যবাদী চক্রান্তে আজ বাংলা বিভক্ত, নানাভাবে বাঙালি সংস্কৃতি বিপন্ন, কিন্তু সংস্কৃতির দিক দিয়া বাংলা দ্বিধা বিভক্ত ছিল না। বাঙালি হিন্দু মুসলমানের সংস্কৃতি ছিল মূলত এক। বহু মুসলমান দেবদেবীর গান গাহিয়াছেন, হিন্দু গাহিয়াছে গাজীর গীত, ইহাই অবিভক্ত বাংলার রূপ। শতাধিক মুসলমান কবিকে আমরা বৈষ্ণব পদ লিখতে পাই। রাধাচরণ গোপ লিখেছিলেন ওফাতনামা এবং জারি গান। সর্পভয়ে চাঁদ সদাগর লোহার বাসর ঘরে একখণ্ড কোরআনও রেখেছিলেন। সুনীতি কুমার চমৎকার করে বলেছিলেন যে আরবি হরফে লেখা উর্দু ভাষার জন্য বিরুদ্ধে বাংলা ভাষার জন্য 30 লক্ষ বাঙালি জীবন দিয়েছিল। সুতরাং সুনীতি কুমার চমৎকার করে বলেছিলেন যে বাঙালি মুসলমানেরা জাতিভ্রষ্ট হয় নাই, ধর্মে ইসলামী, জাতিতে বাঙালি থেকে গেছে। চমৎকার মন্তব্য সুনীতি কুমারের। হিন্দু মুসলমানের ধর্মদ্বন্দ্বের ছিদ্রপথে জাতীয় আন্দোলনে শনি দেবতার অনুপ্রবেশের কথা বলেছেন রবীন্দ্রনাথ। ইংরেজ আমলে ভারতীয় জনগণের ধর্মীয় ভিন্নতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। জনগণনায় হিন্দু এবং মুসলমান আলাদাভাবে জনগণনা হতে থাকে। সেন্সাস হ্যান্ডবুকে এখনও দেখবেন ধর্মনিরপেক্ষ বা নাস্তিক ভারতবর্ষে একজনও নেই, কোনো সেন্সাস বুকে উল্লেখ নেই। কিন্তু আপনারা তো অনেকেই নাস্তিক, কোনো উল্লেখ নাই সেই নজরুলের কথা, হিন্দু না মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন, তুমি কোনটা, আইডেন্টিটি তোমাকে বলতেই হবে। ইউরোপের ক্রুসেড এবং ধর্মযুদ্ধের ঐতিহ্যে পুষ্ট ইংরেজ জেন্টু এবং মুরদের পৃথক করেই রেখেছিলেন। 7/7/1925 সংসদের উচ্চকক্ষে টরি ভারত সচিব বার্কেনহেড জানান যে ভারতীয় জাতি বলে কোনো জাতি কদাপি ছিল না। ইংরেজ ভারত ছাড়লে হিন্দু মুসলমানের মধ্যে শুরু হবে লড়াই।
ভাষা বৃত্তি শ্রেণী উপসম্প্রদায় বিভক্ত ভারতের হিন্দু বা মুসলমানদের এক অভিন্ন গোষ্ঠী বিবেচনাকে মসজিদুল হাসান কল্পনা মাত্র বলেছেন। হিন্দু মহাসভা, মুসলিম লীগ, অস্পৃশ্য জনগোষ্ঠী এবং কংগ্রেস ক্রমে সংগঠিত হয়ে ওঠে। তারা দাবি করে ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর ধর্মীয় প্রতিনিধিত্ব এ দলগুলির মধ্যশ্রেণীর নেতৃত্বের ক্ষমতা লাভের দ্বন্দ্বকে ব্যবহার করে ইংরেজ শাসকেরা। চার্চিল একদা বলেছিলেন যে ভারতে হিন্দু মুসলমান এক হলে ইংরেজকে ভারত ছাড়তে হবে। শাসকেরা বর্ণ ও তপশিলি হিন্দু এবং মুসলমান সংগঠনগুলির অনৈক্যকে প্রসারিত করে, বিভক্ত করে শাসন করার নীতি গ্রহণ করে। অবৈধ ধর্মদ্বন্দ্ব ক্রমে ভারতবর্ষে আর্থসামাজিক ভাষিক দ্বন্দ্বকে অপ্রধান করে প্রধান হয়ে ওঠে। নির্মিত হয় হিন্দু মুসলমানের দ্বি জাতি তত্ত্ব। মুসলমানকে হিন্দুদের থেকে নামে, সাজে পোশাকে, ভাষায়, ধর্মাচারে পৃথক করার আন্দোলন শুরু হয়। জাতীয় জীবনে গোহত্যা, ধর্মান্তর, মসজিদের সামনে বাজনা মূল সমস্যা হয়ে ওঠে। এ সময় সাম্প্রদায়িক মিলনের জন্য রাজনৈতিক নেতারা এগুলি বন্ধ বা শিকারের চুক্তি করে। মুসলিম লীগ এক সময় গোহত্যা আর করবে না এমন একটা ডিক্লারেশন দিয়েছিল। বাস্তবে হিন্দু তপশিলীদের অনেকে গোমাংস খেতেন, মুসলমান সমাজের বড় অংশ গোমাংস খান না, সাধু ফকিররা করেন না প্রাণী হত্যা, আর গীতবাদ্যে ভারতীয় মুসলমানদের অবদান সবচাইতে বেশি। উপরন্তু ভক্তি আন্দোলনের বা বেসরা সাধকেরা কখনো মন্দির মসজিদে যান না, কিন্তু গোহত্যা এবং মন্দির মসজিদের দ্বন্দ্বই ভারতবর্ষে প্রধান দ্বন্দ্ব হয়ে উঠল। এ সময় হিন্দু আর্য সমাজ একদা ধর্মান্তরিত মুসলমানদের শুদ্ধ করে সমাজে ফিরিয়ে নেওয়া শুরু করলেন। খ্রিস্টান প্রচারকেরা অর্থনৈতিক সাহায্য দিয়ে হিন্দু মুসলমানদের ধর্মান্তরিত করা শুরু করলেন। পাশ্চাত্য শিক্ষার প্রসারে এবং শাসক শ্রেণীর সুবিধা পেয়ে ভারতীয়রা সবাই খুব তাড়াতাড়ি খ্রিস্টান হয়ে যাবে এমন একটা কথা রটেছিল, রটেনি, মেকলের বিখ্যাত কথা আপনারা জানেন, এমন বক্তব্য শোনা যাচ্ছিল। এ সূত্রে হিন্দু এবং মুসলমান ধর্মনেতারা প্রাণপণে সমাজ রক্ষার অর্থাৎ ধর্ম আন্দোলন শুরু করলেন। হিন্দু সংস্কার আন্দোলনে কিন্তু শিক্ষার প্রসার ঘটেছিল, নারী এবং অস্পৃশ্যদের কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু ইসলামী সংস্কার আন্দোলনের মূল কথা ছিল অনৈসলামিক প্রথাগুলো দূর করে যথাযথ শরীয়ত পালন। এতেই খুব একটা সামাজিক উন্নতি ঘটেনি। ঔরঙ্গজেবের শাসনের শেষ পর্যায়ে মধ্যপ্রাচ্যে আব্দুল ওয়াহাব এবং দিল্লিতে শাহ ওয়ালি উল্লাহ সংস্কার আন্দোলন শুরু করেন। তার জের চলেছিল দেওবন্দ, বেরিলি, ফারাজি, আহলে হাদিস, আহম্মদিয়া আন্দোলন পর্যন্ত। আলিগড়ের সৈয়দ আহমদ একে পাশ্চাত্য শিক্ষা, শিক্ষিতদের চাকরি এবং ব্রিটিশ সহযোগিতার অভিমুখে চালনা করেন। উর্দুভাষী উচ্চবর্গের এসব আন্দোলনে ছিল নানা মতভেদ, কিন্তু শরীয়তের ভিত্তিতে ভারতীয় মুসলমানদের স্বাতন্ত্র্য নির্মাণে ছিল সবার ঐক্যমত। বর্ণহিন্দুদের সংগঠন মুসলিম লীগ, তারপরে গঠিত হয় তপশিলি জনগোষ্ঠীর সংগঠন, অসাম্প্রদায়িক কংগ্রেসের ভিতরেও কিন্তু ধর্মগোষ্ঠীর চাপ ছিল। অল্পদিনের মধ্যে ভারতে পৃথক নির্বাচক মণ্ডলী এবং সাম্প্রদায়িক ভোট শুরু হয়। তপশিলীরা পৃথক নির্বাচক মণ্ডলী পেলে 1932 গান্ধীর আমরণ অনশনে তপশিলি নেতারা হিন্দুদের মধ্যে আসন সংরক্ষণকে মেনে নেন। তখন তপশিলীদের অনেকে কংগ্রেস ও হিন্দু সংগঠনে যান, কেউ কেউ দলিত হিসাবে লীগের সঙ্গে ঐক্য করে স্বতন্ত্র পাকিস্তানকে সমর্থন করেন। বঙ্গভঙ্গের সময় থেকে আমাদের সমাজের দ্বিমুখী একটা প্রবণতা দেখি, সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকের বিরোধিতা। মুসলমান নেতারা এবং তপশিলীদের একাংশ বঙ্গভঙ্গকে সমর্থন করেছিলেন। তখনই আবার কলকাতায় মুসলিম নেতা এবং ছাত্রেরা বঙ্গভঙ্গের বিরোধী মিছিলে সামিল হয়েছিলেন। ঢাকার নবাব মুসলিম লীগের নেতৃত্ব দিয়েছিলেন। মুর্শিদাবাদের নবাব ওয়াসিফ আলী মির্জা
মুসলিম লীগের বিরুদ্ধে সভা সমিতি করে প্রচার চালান গড়েন হিন্দু মুসলমানের ঐক্য কমিটি। সাম্প্রদায়িক ভোট এবং দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে বিধান পরিষদে তীব্র প্রতিবাদ করেন মুর্শিদাবাদের আব্দুস সামাদ। একদিকে সাম্প্রদায়িক দাঙ্গা, অন্যদিকে তার বিরোধিতার মাধ্যমে সমাজের দ্বিমুখী প্রবণতা ধরা পড়ে। 1937 পর্যন্ত লীগ বঙ্গ পাঞ্জাব সীমান্ত প্রদেশ এবং সিন্ধু নির্বাচনে সুবিধা করতে পারেনি। কংগ্রেসের নেতৃত্বের ভুলে, আমি ভুলেই বলবো, প্রথমে জিন্না কংগ্রেস ছেড়ে লীগে, পরে বঙ্গ পাঞ্জাব সিন্ধুর মুসলমান নেতৃত্ব লীগে যোগ দেন। সীমান্ত প্রদেশে জমিদারদের এবং মহাজনদের বিরুদ্ধে কংগ্রেস কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় নির্বাচনে সীমান্ত গার্ডি হেরে যান। লীগ এ প্রদেশটিও দখল করেন। এরা সবাই মুসলিম লীগে যোগ দিলে মুসলিম লীগ অত্যন্ত প্রবল হয়ে ওঠে। এই সময় ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলনে যোগ না দেওয়ায় পুরস্কার স্বরূপ ইংরেজরা মুসলিম লীগকে সমস্ত ভারতীয় মুসলমানদের প্রতিনিধি হিসাবে মেনে নেয় এবং কংগ্রেসেরও না মানার কোনো উপায় ছিল না। 1933-35 দুটি পুস্তিকায় কেমব্রিজের রহমত আলী গোষ্ঠী ভারতীয় মুসলমান জাতিসত্তার জন্য ভারতীয় ভূমিখণ্ডে পাকিস্তান প্রস্তাব জানায়। 1940-এ লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে তার বিবর্তিত রূপরেখা সাম্প্রদায়িক দাঙ্গার রক্তরেখায় দেশভাগের রূপ নিল। পৃথক জাতি মুসলমান পেল পৃথক রাষ্ট্র, ঘটে গেল দ্বিতীয় বঙ্গভঙ্গ। শাহ আব্দুল করিমের ভাষায়, ধর্মের ভাওতায় পড়ে একে অন্যকে মারে, ধর্ম নিয়ে মারামারি ভারতকে বিভক্ত করে। হিন্দু মুসলমানের এ স্বাতন্ত্র এবং দেশভাগ নিয়ে কোনো গণভোট হয়নি। বঙ্গের মতুয়া আউল বাউল ফকির দরবেশ কর্তা ভাজা অবৈদিক বৈষ্ণব বেসরা পীর এবং সুফি প্রমুখ লোকধর্মের উপাসকেরা এই সিদ্ধান্তের প্রবল প্রতিপক্ষ। দুবঙ্গের সর্বত্র নানা ভিন্ন নামে হিন্দু মুসলমান খ্রিস্টান এবং আদিবাসী সমাজে ভিন্ন সমাজ গড়ে এই মানুষেরা বাস করে। গান এবং নানা সাহিত্য রচনায় তারা বৈষ্ণবদেরও ছাড়িয়ে যায়। রক্ষণশীল ধর্মনেতাদের ধর্মব্যাখ্যা এবং মানুষের ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে এরা নিরন্তর প্রচার চালায়, গান গায়, সংগঠন গড়ে মানববন্ধনের। তারা নিজেদের হিন্দু বা মুসলমান হিসাবে পরিচয় দিতে অস্বীকার করে। হিন্দু মুসলমানকে তারা পৃথক দু জাতি হিসাবে স্বীকার করে না। রুমি লিখেছেন যে বাতি বহুবিধ কিন্তু আলো একই, আমি নই খ্রিস্টান ইহুদি ম্যাগি বা মুসলমান, নই ভারতীয় চীনা ইরাকি খোরাসানি সাকসানি বা বুলগার। মির্জা গালিব ঘোষণা করেন, মাই ক্রিড ইজ ওয়াননেস, মাই বিলিভ ইজ অ্যাবান্ডনমেন্ট অফ রিচুয়ালস, লেট অল কমিউনিটিজ ডিসলভ অ্যান্ড কনস্টিটিউট অ ফেইথ। দাদু লিখেছেন, আচারন্ধ হিন্দু মুসলমান ভ্রান্ত, ভরমহি হিন্দু তুরু গড়, কেননা সব দেখা হাম শোধি করি দুজা নাহি আন, সব ঘাট একই আত্মা ক্যা হিন্দু মুসলমান। তাই তার সিদ্ধান্ত, নহাম হিন্দু হইঙ্গে নহাম মুসলমান। কবির বলেন, হিন্দু কহু তো নহি মুসলমান ভি নহি। কলন্দরিয়া পদকর্তা রচেন, আশিক তো কলন্দর হই ন হিন্দু ন মুসলমান। লালনাদি সাধকেরা বহু গানে হিন্দু বা যবন পরিচয় দিতে অস্বীকার করেছেন। দুদ্দু বলেছেন, আমার জাতি গোত্র নাই। তিনি লিখেছেন, হিন্দুদের ঠোকাঠুকি মুসলমানের যত মেকি, দুদ্দুকায় ছাড়ো দেখি সকলই জেনে শুনে। বাংলাদেশের সাধক জালাল শরীয়ত মানতেন না, মাংসাদি খেতেন না। তিনি পাকিস্তানের জন্ম দেখেছেন, পুণ্যদেশ হয়নি পূর্ব পাকিস্তান। অধর্মের বাহুল্য দেখেছেন তিনি সে দেশে। তার বিখ্যাত গান, স্বাধীন আমি নই পরাধীন দেহ আমার পাকিস্তান, সেখানে সহস্র চোর রাজপুরুষেরা রক্ত শোষে, সরকারি কর্মচারীরা পোটলা বাঁধে, নাগরিকেরা কাঁদে।
ঠিক নাই হেথা কর্তা কর্ম, রয় না হেথা ধর্মাধর্ম, পাক দেশে নাই ত্যাগ সাধনা। বিচার করলে পাই না বিভেদ, কে হিন্দু কে মুসলমান, রক্ত মাংস একই বটে, সবার ঘটে একই প্রাণ। ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজনের, সাম্প্রদায়িকতার লোকজীবন, সাম্প্রদায়িকতাকে লোকজীবন আংশিকভাবে এবং লোকধর্ম সম্পূর্ণতা অগ্রাহ্য করে। জনগণনায় এ সমস্ত মানুষের ধর্মনিরপেক্ষ অবস্থান স্বীকৃত হয়নি। এরা সংখ্যায় বহু। ভারতীয় মিলনপন্থার বাহক লোকধর্মের গুরুত্ব চিহ্নিত করে রবীন্দ্রনাথ মন্তব্য করেছিলেন যে, এ মতাদর্শে মানুষ ও তার অন্তরের গভীর সত্যের মধ্যে মিলনের সাধনা বাহিত হচ্ছে। এ জিনিস হিন্দু মুসলমান উভয়েরই, তারা একত্র হয়েছে অথচ কেউ কাউকে আঘাত করেনি। বাংলাদেশের গ্রামের গভীর চিত্তে উচ্চ সভ্যতার প্রেরণা স্কুল কলেজের অগোচরে কীরকম কাজ করে এসেছে, হিন্দু মুসলমানের জন্য একাশন রচনার চেষ্টা করেছে, এ মিলনে গান জেগেছে, এ গানের ভাষায় ও সুরে হিন্দু মুসলমানের কণ্ঠ মিলেছে, কোরআনে পুরাণে ঝগড়া বাঁধেনি। হিন্দু মুসলমানের বিভাজনের এক পুরা কাহিনী বলেছেন পাঞ্জুসা, খুব আকর্ষণীয় কাহিনী। ইসকে সাদেকি গহ্বর বলে তার একটি বই প্রকাশিত হয়েছিল, সেখানে কাহিনীটা আছে। বেহেস্তে আদম গঠনের পর আল্লাহ সব ফেরেস্তাদের আদমকে সেজদা করতে বলেছিল, যে আদম সর্বশ্রেষ্ঠ, কিন্তু আদমকে যিনি গঠন করেছিলেন সে আজাজিল, এতে রাজি হয়নি আল্লাহ, যার ফলে তাকে শয়তান আখ্যা দিয়ে দেবসভা থেকে বা বহিষ্কৃত করে। কিন্তু শয়তান হয়েও আজাজিল আদমের ক্ষতি করতে চায়। ইতিমধ্যে আদমের দেহ ভেঙ্গে হাওয়া তৈরি হয় তার অঙ্গ ভেঙ্গে সঙ্গের জন্য, এবং শয়তানের প্ররোচনায় সেই কোরআন এবং বাইবেলের কাহিনী আমরা জানি, স্বর্গের এখানে এরা বলেন গন্ধম খেয়ে তারা আল্লাহর ক্রোধে স্বর্গভ্রষ্ট হয়, এবং পৃথিবীতে বিচ্ছিন্নভাবে দুজন আলাদা আলাদায় দীর্ঘদিন থাকে। অবশেষে হাওয়া আদমের মিলন হয়। প্রথমে তাদের দুটি সন্তান জন্মায়, হাবিল এবং কাবিল। তাদের দুজনের সঙ্গে জন্মেছিল দুই যমজ বোন, প্রত্যেকের ক্ষেত্রে একজন করে যমজ বোন, এবং এই দুই যমজ বোনের সঙ্গে বদলাবদলি করে হাবিল কাবিলের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর শয়তান একদিন এসে কাবিলকে জানায় যে তার স্ত্রী দেখতে ভালো না, কিন্তু তার যে যমজ বোন যার সঙ্গে হাবিলের বিয়ে হয়েছে সে অপরূপ সুন্দরী, এই যমজ বোনের উপর অধিকার ছিল তারই, কিন্তু হাবিল ষড়যন্ত্র করে তাকে হাতিয়ে নিয়েছে। কাবিল উত্তেজিত হয়ে সিদ্ধান্ত করে যে ভাই হাবিলকে মেরে সে তার স্ত্রীকে দখল করবে। আমাদের তো তো সব মহামান মহাকাব্য এই নারীর দখলদারি, তাই না? সবটাই শুরু হলো হিংসা এবং দ্বন্দ্ব, কেউ কারো মুখ দেখে না। হাবিল কাবিলকে শুয়োরের চাইতে ঘৃণ্য, বেদিন হিন্দু বলত, আর কাবিল হাবিলকে অযাত্রা অস্পৃশ্য যবন বিবেচনা করত। শয়তান হিন্দু কাবিল এবং মুসলমান হাবিলের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়িয়েই চলেছিল। পরে পণ্ডিত মৌলানারা এই হিংসা বিদ্বেষকে জারি রাখলেন, সব ঘটে আল্লাহ আছে এনা জেনে আদম হাওয়ার উত্তর পুরুষেরা মিছে জাতের বড়াই তারা বেঁচে গেল ভবে, আল্লাহ বলো গৌর বলো হরি বলো সবে, যিশু বলো খ্রিস্ট বলো এক যে জানিবে, এক আল্লাহ এক বান্দা জানিবে সবাই, শয়তানি ভোলে সব জাতি হইয়াছে। এই হিন্দু মুসলমানের উদ্ভবের এক পুরা কাহিনী। এইভাবে শয়তানের প্ররোচনায় জন্ম হল হিন্দু মুসলমানের। পদকর্তা দুর্দুষা বলেছেন, শয়তান আর অসাধু মিলে জগতের বর্বর সকলে জাত গোত্রের সৃজন করিলে সৃজন ধ্বংসের কারণ, জাতের ব্যবসা করে রে বেজাত এসব তাদের দর্শন। জাত বর্ণ ধর্মগোষ্ঠী জন্মগত নয়, স্রষ্টা বা প্রকৃতি এগুলি সৃষ্টি করেনি, ধর্ম ব্যবসায়ী ধূর্ত মানুষেরা এগুলো সৃষ্টি করেছে। সমস্ত লোকধর্মের এই সিদ্ধান্তে তারা অনর। আমরা জানি বেদের পুরুষ সূক্তের চতুর্বর্ণ বিষয়ক যে শ্লোকটি সেটি বিতর্কিত, অনেকের মধ্যে সেটি প্রক্ষেপ, তথাপি
দুদ্দু মন্তব্য করেছেন, কি রূঢ় মন্তব্য শুনুন। যে ঈশ্বর দেয় জাতির ফরমান, সেই ঈশ্বর ভাই খান্নান শয়তান। দীন দুদ্দু রচিয়া যায় গান, এ পাপ দূর হবে কবে। বর্ণভেদ বিরোধী ইসলামে ভারতীয় বর্ণভেদের প্রভাব পড়েছিল। জাতিবুদ্ধি, হিংসা, অভিমান, বাহ্যাচারকে ধর্ম বলে মানা, কুসংস্কার, নিশ্চেষ্টতা, ভাগ্যবিশ্বাস, উদ্যোগহীনতা, অতীতের গর্ব, অসাম্য, শিক্ষার অভাবে বঙ্গের মুসলমান সমাজের পশ্চাৎগামিতাকে চিহ্নিত করেছেন দুদ্দু এবং অন্যান্য লোকধর্মের সাধকেরা। দুদ্দু দেখেছেন, জাতি আর সম্প্রদায় মিলে ভারতকে শ্মশান করিলে শূদ্র বৌদ্ধ ইতর মুসলমান সবই তো এক মায়ের সন্তান, ভারতের মাটিতে সবার প্রাণ কেউ না দেখিলে। এর ফলে সুদূরে ভাই যাতাজাতির দোষে ফিরিঙ্গিরা রাজা হলো এদেশে এসে। কয়জন ফিরিঙ্গি আসি এদেশ জুড়ে বসে, হায় রে ধর্ম মানুষ জাতি, এই কিরে তোর রীতিনীতি, ত্যাজ জাত জাত নেশে। কল্পিত জাতের অস্তিত্ব নেই, জাতকে হাতে পেলে লালন আগুনে পোড়াতে চেয়েছিলেন। তিনি দেখেছিলেন স্রষ্টা সাই আল্লাহ হরির কোনো জাত নেই, কি আশ্চর্য। হযরত মুহাম্মদের পিতামাতা মুসলমান ছিলেন না, প্রথম জীবনে হযরত মুহাম্মদ তো মুসলমান ছিলেন না, 40 বছরে নবুয়তি পান, তার আগে ছিলেন না। বিদ্যাগর্বে গর্বিত গৌরাঙ্গ স্মৃতি পড়াতেন এবং বৈষ্ণব দেখলেই রঙ্গব্যঙ্গ করতেন, বৃন্দাবন এবং কৃষ্ণদাসের জীবনী গ্রন্থ দেখে নেবেন। বহু মহাপুরুষের পিতৃপরিচয় অজ্ঞাত, তারা নিম্ন বংশজাত, লালনের নিজের জন্মে, বিবাহে এবং সাধক জীবনে নানা ধর্ম বর্ণের মানুষের মিল ভিড়। তিনি ভূত প্রেত ভাগ্য নির্জীব মূর্তি কল্পিত দেবতাকে বাতিল করে মানুষ তত্ত্বকে সত্য বলেছেন। হিন্দু মুসলমান হিসাবে নিজের পরিচয় দিতে তিনি অস্বীকার করেছিলেন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে। শূন্যতে হয় মুসলমান, পৈতা নিয়ে লোকে ব্রাহ্মণ হয়, কিন্তু নারীদের পৈতা বা মুসলমানই হয় না। যারা ব্রাহ্মণ মুসলমানের জন্ম দেয় তাদেরই জাত নেই, এবড় রঙ্গ। আমরণ গানে রস্ত্র দিয়ে তিনি লড়াই করেছেন ধর্মের ভণ্ডামির বিরুদ্ধে, জাতের নামে বজ্জাতির বিরুদ্ধে। তার ভুবনের কেন্দ্রে ছিল মানুষ, তিনি খুঁজেছিলেন মনের মানুষকে। ইনি আরশীনগরে পড়শি হয়ে বাস করেন, অবিকল মানুষের মতোই তার হাত পা কাঁধ মাথা, নাই কথাটা ডর্ত নাভি। অর্থাৎ তিনি দ্বিপদ দ্বিভুজ, শাস্ত্রীয় ধর্মের আচ্ছন্নতায় আমরা তাকে দেখতে পাই না, দেখতে পাই না এ মানুষে সে মানুষকে, দেহে ক্রীড়ারত শ্যাম রায়কে। অসীম আত্মি লালনের আমি একদিনও না না দেখিলাম তারে। আমাদের জাতপাতের দ্বন্দ্বে শতচ্ছিন্ন সাম্প্রদায়িকতা রক্তে ভেজা সমাজে মানুষের অপমান ও দুর্দশায় লালনের গান মানবতার দৈববাণী হয়ে ওঠে। সুফি ধর্মের সেই ঐতিহ্যে জৈন বৌদ্ধ বৈষ্ণব তন্ত্র সাধনায় জ্ঞানকর্মের সামাজিক বিভাগ মানলেও জাতিভেদ মানত না কেউ। তারা 36 জাতিকে এক জাতিতে পরিণত করে তাকে মানুষ জাতি বলতেন। জাতবর্ণের বিভাগ সমাজকে খণ্ড করে সংগতি নষ্ট করে। দুর্দিতাই বলেছেন, যিনি মানুষ জাতাজাতির নাহি পালন মানুষ কহিতায়। জীববিজ্ঞান এবং দেহতত্ত্বের ভিত্তিতে সাধকেরা দেখেছেন যে মাতা পিতার রজবীজে এবং 4 ভূতের সমবায়ে গঠিত হয় দেহ। নারী তাকে ধারণ বর্ধন চেতন করে প্রসব করে, করে লালন পালন। বাইরে নর নারী হিজড়ে এবং ভিন্ন মানুষেরা কেউ কারো মতো নয়, কিন্তু নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, সারা জগৎ ভ্রমি দেখলাম সব একই মায়ের পুত। কর্তাভজা সাধক লাল শশী নিবেদন করেন, ভাই রে মগ ফিরিঙ্গি ওলন্দাজ হিন্দু মুসলমান, এক বিধাতায় গড়েছে বস্তু তাই আছে সব দেহে সমান। দেখো 36 বর্ণ সকলকে মানুষ বলে কয়, ঈশ্বর রূপে থাকেন ঘটে ঘটে মানুষ রূপে রণ মানুষের কাছে। তাই নীলকণ্ঠ বলেন, জেতের কথা এবার দাওরে জেতে। বাহার বলেন,
মানুষকে শেখায়ত করে মহাপাপিসে। মানুষকে যারা অমান্য করে, জাতিভেদ করে, হিংসা করে, তারা আজাজিলের মতোই শয়তান। বঙ্গের লোকধর্মগুলি পৈতৃক নয়, সাবালক যে কোনো বর্ণ ধর্ম লিঙ্গের দেহী গুরুর কাছে দীক্ষা নিয়ে সব গোষ্ঠীতে যোগ দেয়। সম্প্রদায়ের কুল ছেড়ে আসতে হয় গুরুকুলে। এখানকার খাদ্যাখাদ্য, সাজ পোশাক, চর্যাচর্য, সাধনাগুলি বেদ বা কোরআনের অনুসারী নয়। প্রচলিত রোজা পূজার ধর্মাচার, ব্রত উপবাস নেই এখানে। হিংসা বিদ্বেষ ছেড়ে দেহ এবং মনের সুস্থতা ও শান্তির সাধনা শেখান গুরু। এ সেবা ধর্মে আত্মসুখ বাদ দিয়ে অন্যকে সুখী করতে হয়। এখানে হিন্দু মুসলমানের নর নারীর গুরু বা শিষ্য হয়। গুরু শিষ্য নির্বাচনে জাত লিঙ্গ এ সমস্ত ক্ষেত্রে অবান্তর। সাধকেরা সাম্প্রদায়িক শাস্ত্রাচার নির্ভর ধর্মকে বৈদিক, শরীয়তি, আনুমানিক বলেন। এর অভিমুখ পরলোকের দিকে, লোকধর্ম ইহদেহ কেন্দ্রিক। লোকধর্ম অনুমান মানে না, বর্তমান মানে। ইন্দ্রিয় দিয়ে যার অস্তিত্ব প্রমাণিত হয় না তা হল অনুমান, যেমন বর্ণ, জাত, কল্পিত স্রষ্টা, স্বর্গ নরক। শাস্ত্র সমস্ত অদৃশ্য এবং অদৃষ্ট দিয়ে সামাজিক বৈষম্যগুলিকে সিদ্ধ করে। এজন্য দুদ্দু বলেছেন যে তারা পূর্ব পুনর্জন্ম না মানে, চক্ষু না দেয় অনুমানে, মানুষ ভাজে বর্তমানে। সাধকেরা নিজেদের বলে অবৈদিক বেসরা বা মারফতি। এরা মৌলবী পুরোহিত না মেনে গুরুকে মান্য না মান্য করে, শাস্ত্রাচারের বদলে অনুসরণ করে পরম্পরার সদাচার। বিদেহীর বদলে এরা দেহীর সেবা পূজা করে। যে নামাজ, রোজা, কালমা, হজ, জাকাত দিয়ে মুসলমান গোষ্ঠী গঠনের চেষ্টা হয়, সেগুলির একটিও পালন করে না মুসলমান সাধকেরা। তারা না খান গোমাংস, না করেন প্রাণী হত্যা, না যান মসজিদ বা মন্দিরে। এরা দেহকেই বরং মন্দির মসজিদে পরিণত করার চেষ্টা করেন। আল্লাহ হরি নয় এদের উপাস্য, এদের উপাস্য সাই নিরঞ্জন। আর গীতবাদ্য ছাড়া কোনো লোকধর্ম লোকসাধনা থাকেন না। খ্যাতিমান সেনের একটি বিখ্যাত গান আমরা শুনি। তোমার পথ ধাক্কাছে মন্দিরে মসজিদে, ও তোর ডাক শুনে সাই চলতে না পাই, আমায় রুখে দাঁড়ায় গুরুতে মুর্শেদে। ডুববা যাতে অঙ্গ জুড়ায়, তাতে যদি অঙ্গ পুরায়, বলতো গুরু কোথায় দাঁড়ায়, তোমার অভেদ সাধন মরল ভেদে। তোর দুয়ারে নানান তালা, কোরআন পুরাণ তসবি মালা এগুলো তালা, ভেদ পথেই তো প্রধান জ্বালা, কান্না মদন মরল খেদে। পুরোহিত মৌলবীর বাহ্যিক শাস্ত্র ব্যাখ্যা অমান্য করে এ সমস্ত সাধকেরা গুরুমুখের পরম্পরার অভিপ্রায়িক ব্যাখ্যাগুলিকে গ্রহণ করে। সেখানে তাবৎ ব্রহ্মাণ্ড দেহে সন্নিবেশিত হয়। বেদ এবং কোরআন নিয়ে আমাদের সমাজে বড় দ্বন্দ্ব। বেদকে অপমান করলে, কোরআনকে অপমান করলে তো রক্তারক্তি বেঁধে যাচ্ছে। কি আশ্চর্য, ইসলামী ঐতিহ্যে মোতাজিলেরা বলতেন কোরআন হযরত মুহাম্মদের রচনা, এটা সবাইকে বলতে হবে। আর অক্ষয় দত্তের চাকরি গিয়েছিল, কারণ তিনি মালিক দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে বেদেরও পাঠান্তর আছে, এই কথার জন্যে। এখন আমরা জানি বেদের বিভিন্ন মন্ত্রে ঋষিদের নাম লেখা আছে, অর্থাৎ বেদ অপৌরুষীয় কিনা। ধার্মিকেরা অপৌরুষীয়তার কথা ভাবুন, মুক্ত বুদ্ধির বাণীকেরা মনে করে না। আরবি খুব ভালো জানেন না, বৈদিকও জানেন না, আমরা প্রায় কেউই জানি না। তা লালনের মনে হয়েছিল একই ঈশ্বর কখনো বৈদিকে কথা বলেন, কখনো আরবিতে কথা বলেন, কখনো হিব্রুতে কথা বলেন, এটা তো ঠিক নয়। তার মনে হয়েছিল এক কোথাও গোমাংসের কথা বলা হচ্ছে, কোথাও গোমাংসের নিষেধ করা হচ্ছে। তাহলে একই ঈশ্বর যদি কথা বলতেন, এক ভাষায় কথা বলতেন, নির্দেশগুলো একরকম হতো। সুতরাং তার ধারণা, এই বইগুলো বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ লিখেছে। তার শিষ্য দুদ্দু আরেক কাঠি এগিয়ে গিয়েছে। তার মনে হয়েছিল যে ঈশ্বর আরবিতেও কথা বলতেন না, বৈদিকেও কথা বলতেন না, দুটোই দৈব ভাষা, বেহেস্তের ভাষা। এবং তিনি চমৎকার করে বলেছেন,
হজরত মোহাম্মদ যদি বঙ্গদেশে জন্মাতেন কোরআন বাংলায় লেখা হতো, খুব পরিষ্কার তার সিদ্ধান্ত। তাদের কাছে বেদ এবং কোরআন মানুষের দেহ চার ভূতের উপাদানে এগুলো গঠিত হয়, এই জন্যেই বেদ চারটি কোরআন চারটি, এই হচ্ছে তাদের ধর্মান্তরিত শাস্ত্রগ্রহ সম্পর্কে ব্যাখ্যা। জালাল লিখেছেন, কাগজের বেদ কোরআনকে তিনি মানেন না। কেতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা, অন্ধ হইয়া রইলে একা মানুষ থইয়া পীড়িতের। ঢাকার প্রখ্যাত সাধক দ্বিজদাস, দ্বিজদাসের গান চলে, তার আদি নাম বৈকুণ্ঠ চক্রবর্তী, বাংলাদেশে কবিগানের যিনি পুনর্জন্ম দিলেন সেই হরিচরণ আচার্যের তিনি গুরু, চমৎকার একটি গান, ভাবা যায় না তখনকার দিনে এরকম কেউ গান লিখেছেন। বেদ পুরাণ বাইবেল আদি যত ইতি পুঁথি, মানি বলেই এত দুর্গতি, মানতে মানতে শাস্ত্র না পাই অন্য বস্ত্র, ঘটি বাটি লাঠি বেচে কর্মে দিছি দান। ব্যয়বহুল ধর্মাচারের পেছনে প্রাচীন লোকায়তরা তো ধূর্তদেরই দেখেছিলেন। পৃথিবীর শাস্ত্রীয় ধর্মগুলির আমরা অলৌকিক একজন স্রষ্টা আছে আর নীতি নৈতিকতার একটা মিল দেখি, সবচাইতে অমিল দেখি তাদের আচারের। লালনের বিখ্যাত একটি গানে তিনি দেখাচ্ছেন ধর্মীয় আচারগুলো লোকাচার দেশাচার থেকে তৈরি হয়েছে, কোনো ঈশ্বর বা শাশ্বত নীতি এগুলোর পেছনে নেই। আপনারা সেই গান কেউ কেউ শুনে থাকবেন। দারুণ বললেন, পাপ পুণ্যের কথা আমি কাহারে শুধাই, এক দেশে যা পুণ্য বলে গণ্য অন্য দেশে পাপ তাই। তিব্বত নিয়ম অনুসারে এক নারী বহু পতি করে, 1949 পর্যন্ত এই আইন তিব্বতে ছিল, এদেশেতে হলে পরে ব্যভিচারী দণ্ড তাই। কোরআনে বলা হচ্ছে মরিয়াম পুত্র যিশু অবশ্যই নবী, শুকর গরু দুইটি পশু খাইতে বলেছেন যিশু, এখানে হিন্দু মুসলমান পিছুতে হটায়। তাহলে এই দেশাচারগুলো লোকাচার, এক একটি দেশের আচার ছাড়া কিছু নয়, এর পেছনে কোনো ঐশ্বরিক বা শাশ্বত নিদর্শন নেই। তারপরেও ভারতবর্ষে গোহত্যা নিয়ে রক্তপাত, গোহত্যা নিয়ে মারামারি, বেদ কোরআন অপমান নিয়ে রক্তগঙ্গা বয়ে যায়। এই মানুষেরা সাম্প্রদায়িক পরিচয়ের চাইতে কখনো কখনো অর্থনৈতিক, কখনো বা সামাজিক পরিচয়কে গুরুত্ব দিয়েছেন। পাঞ্জুসা বিখ্যাত কবি, তার একটা গান দেখুন, জাতের মুখে দিবরে অগ্নি জেলে, লোকে পেটের জ্বালায় দেশান্তরী হয়, হিন্দু মুসলমানের বোঝা মাথায় করে বয়, যেতে অন্ন নাহি দিবে রোগে না সারিবে, পাপ করিলে কোম্পানি জাত ধরে নিয়ে যাবে। আরো আশ্চর্য, দুদ্দুষা ইংরেজি একটু পড়েছেন, সংস্কৃত পড়েছেন, আরবি ফার্সি পড়েছেন, সম্ভ্রান্ত বড়লোক বাড়ির ছেলে ছিলেন, প্রাচীন ধর্মীয় মাদ্রাসা এবং টোলের চাইতে আধুনিক ইংরেজি বিদ্যালয়কে তিনি স্বাগত করছেন, দুটি কারণে, এখানে হিন্দু মুসলিম শিক্ষক এবং ছাত্ররা একসঙ্গে থাকে আর বিজ্ঞান ইতিহাস ইত্যাদি পড়ায়। এই বিজ্ঞান ইতিহাস শিক্ষা কালে কালে ধর্মের পরমায়ু কমিয়ে দেবে, এই কারণে তিনি স্বাগত জানাচ্ছেন। সাধকেরা যে অবৈদিক বা মারফতি তত্ত্ব অনুসরণ করে তা বৈদিক এবং শরীয়তীয় অনুসরণের বিপরীত, শরীয়তের সমস্ত সত্য এখানে মিথ্যা, সমস্ত মিথ্যাগুলো এখানে সত্যে পরিণত হয়, এই উল্টা সাধনা সাধকদের। এসব মতাদর্শের সাধকেরা সজ্ঞানে ধর্মাচারকে বর্জন করে। আপনারা জানেন, আমরা একজনের কথাই জানি, আরেকজনের কথা আমরা বলি। কবিগায়ক রমেশ শীল মাইজ ভান্ডারীর শিষ্য ছিলেন এবং লালন মৃত্যুর আগে একটি উইল করেছিলেন, হিন্দু বা ইসলামী মৌলবী পুরোহিত তাদের সদ্গতির জন্য কেউ আসবে না, কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে না, রমেশ শীলও করেছিলেন, এবং সজ্ঞানে ধর্মাচারকে বর্জন করে সাধু রীতিতে যেভাবে সমাধি হয় রমেশ শীল এবং লালনের, সেইভাবেই হয়েছিল। বাংলাদেশে এই কিছুদিন আগে জালালউদ্দিন মারা গিয়েছিলেন, তার সন্তানেরা খুব বড় লোক এবং খুব প্রভাবশালী,
একটি অঞ্চলের রাজনৈতিক নেতা শরীয়তি মতে তার কবর দিয়েছে, এরপর হাজার হাজার পাগল যথাযথ মানুষ এসে উপস্থিত হলো, তাদের বক্তব্য শরীয়তি মতে গুরুকে কবর দেওয়া যাবে না, ছেলেরা কিচ্ছু বলল না, কবর খুঁড়ে মৃতদেহ তুলে আবার সাধুর মতো তার সমাধি হলো। এই সেদিন জালালের জীবনী আছে, আপনারা দেখতে পারেন, বাংলা একাডেমি থেকে তার বইও বেরিয়েছে, দেখা যেতে পারে। শাস্ত্রকে ভিন্নভাবে ব্যাখ্যা করে এ সমস্ত মানুষ বিচিত্র সব তত্ত্ব খাড়া করে। আপনারা জানেন প্রাচীনকালে দারাশিকো এই কাজ করেছিল, ভিন্ন ভাষায় একই জিনিসকে ভিন্ন জন বলে। রামকৃষ্ণ একই কাজ করতেন, রামকৃষ্ণ বলছেন যাকে যিশু বলা যায়, অন্যে তাকে রাম বলে, কেউ তাকে রহিম বলে। এখানে একটি খুব আকর্ষণীয় পুঁথির কথা বলি, লৌকিক পুঁথি, মাধবী বিবির কর্চা বা বীরভদ্রের শিক্ষাপত্র। পিতার নির্দেশে বীরভদ্র গিয়েছিলেন মক্কায় সৈয়দের বিবি মাধবীর কাছে শিক্ষা নিতে। অনেক কষ্টের পর মাধবীর সঙ্গে যদি দেখা হলো, তা মাধবী বিবি বললেন যে আমি সৈয়দের বিবি, ইসলামী তত্ত্ব জানি, তুমি ব্রাহ্মণের ছেলে, তোমাকে কিভাবে শেখাবো। নাছোড়বান্দা বীরভদ্র অবশেষে মাধবী তাকে বললেন যে এক নিরঞ্জনের তিন নাম সত্য, তম, রজ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আল্লাহ আদম মোহাম্মদ, তিনটেই ঠিক। নাম এবং কর্মায় কোনো ভেদ নেই, যত দেব তত পীর। আসলে সব শাস্ত্রের মধ্যে বালিতে যেভাবে চিনি মিশিয়ে দেয় সেইভাবে সব তত্ত্বকথা থাকে। সাধক হবে পিঁপড়ের মতো, এই তত্ত্বগুলো বেঁধে বের করবে, তারপরেই তিনি দেহে সমস্ত তত্ত্ব এবং ভুবনকে ব্রাহ্মণের ছেলেকে সৈয়দের বিবি মাধবী শিক্ষা দিলেন। একটু আগে শুনছিলাম করিমপুরের কথা, করিমপুরের একজন পদকর্তা চমৎকার একটি গান লিখেছেন, সব মিল, কৃষ্ণ আর মোহাম্মদের কোনো অমিল নেই। দেখুন আমাদের নৃতত্ত্ব অমিলটাকে গুরুত্ব দেয়। আমরা পাশ্চাত্য থেকে নৃতত্ত্ব শিখেছি, আর একটি নৃতত্ত্ব আছে যেখানে মিলগুলোকে গুরুত্ব দেওয়া হয়। মদিনাতে এলো মোহাম্মদ, গোকুলেতে এলো শ্যাম, ইমান খেলা খেলে রাসুল, লীলা খেলে ঘনশ্যাম, মা খাদিজা পাগল হলো নবীর প্রেমে মদিনায়, বাঁশির সুরে পাগল হয়ে রাধা চলে যমুনায়। যারে দেখে হিন্দু মুসলিম বৃন্দাবন আর মদিনায়, দুই রাখালে যুক্তি করে ভেড়ি আর গরু চড়ায়, একই কুলে জন্মমদের হিন্দু আর মুসলমান, একই বীজে জন্মমদের একই স্থানে স্তনপান। এরপর নবী আর খ্রিস্টকে আলাদা কিভাবে বলবো, সব তো মিলিয়ে দিল, প্রেমে মিলিয়ে দিল, একজন গরু চড়ায় একজন ভেড়ি চড়ায়, তাই না, সব মিল। ধর্মনেতারা খাদ্য বস্ত্র আচার উপাসনা রীতি ধর্মীয় সামাজিক আইন দিয়ে কাচির মতো জনগণকে কেটে টুকরো টুকরো করে, আর ছিন্নখণ্ডগুলোকে সুতো দিয়ে জোড়াতালি দিয়ে বাউল ফকিরেরা বানায় দেহরক্ষার আবরণ, নিজস্ব সংস্কৃতি। সে সংস্কৃতি ঘর পোড়ায় না, পথ দেখায়। বাঙালির জনগণের ছিল এরকম সহনশীল সমন্বিত সংস্কৃতি, লোক ঐতিহ্য সংস্কারে নির্মিত হয়েছিল দেশজ বাঙালির হিন্দু মুসলমানের চর্যা। মুসলমান পীরের মাইজ ভাণ্ডারীর শিষ্য হিন্দু রমেশ সিং লিখেছেন, পরস্পর হিতেরত এক মায়ের সন্তানের মতো, হিন্দু মুসলিম অপূর্ব মিলন, বড় দুঃখ জাগে মনে আমাদের চিরমিলনে, বিভেদের চেষ্টা করে যারা। এ প্রসঙ্গে শাহ আব্দুল করিমের সেই গান কেউ কেউ শুনে থাকবেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেই গান। রক্ষণশীল বিভেদকামী ধর্মনেতারা যে সাম্প্রদায়িক দল গঠন করে তার প্রবল প্রতিপক্ষ হল এই সমস্ত লোকায়ত সাধকেরা। এদের প্রান্তিক বা গৌণ স্রোত বলে উপেক্ষা করা ঠিক নয়। এক সময় মুসলমান সমাজের 15% এবং হিন্দু সমাজের বহু সংখ্যক মানুষ এ মতের অনুগামী ছিল। রক্ষণশীল হিন্দুত্ববাদের, শরীয়তে এবং গোড়া ইসলামের প্রবল প্রতিপক্ষ হলেন এরা। মৌলানা আকরাম খাঁ, রিয়াজউদ্দিন আহমেদ বাউল ধ্বংসের ফতোয়া দিয়ে এদের নির্মূল করে ইসলাম রক্ষার ডাক দেয়। অন্যদিকে দয়ানন্দ সরস্বতী, বৈদিক বৈষ্ণব,
খ্রিস্ট হিন্দু নেতারা এদের ধ্বংসের জন্য অসীম অসীম ব্যবহার করেন, ঘৃণা ও কুৎসা ছড়ান, সংস্কৃতায়ন বা ইসলামীকরণ করে এদের জাতে তোলার প্রস্তাব দেন। হিন্দু এবং মুসলমান ধর্মনেতারা দু বঙ্গেই আউল বাউল ফকির লোকায়ত ধর্মকে অবিরল ধ্বংস করে চলেন। সাধকদের রচিত সাহিত্যে আমাদের সমন্বয়মূলক সংস্কৃতির অদ্ভুত ইতিহাস পাওয়া যায়। প্রাচীন বেসারা সুফিরা মনসুর হাল্লাস থেকে শুরু করে কিভাবে গোড়া রক্ষণশীলদের বিরুদ্ধে লড়াই করছেন, লোক আমাদের যে ভক্তি আন্দোলনের নেতারা তাদের বিচিত্র তথ্য এই সাধকেরা শ্রদ্ধায় স্মরণ করেন চৈতন্যদেবকে। এই চৈতন্যদেব আমাদের চৈতন্যদেব, ভদ্রলোকেদের চৈতন্যদেব নয়, তিনি একজন সমাজ বিপ্লবী। তিনি স্মৃতির বিধান ভেঙে সব অবিধিকে নদের বিধি করেন, এই প্রবাদটা আপনারা শুনেছেন। বর্ণাশ্রম ভেঙে গড়েছেন পাশ বিচালি মানুষদের নিয়ে জাত বৈষ্ণব সমাজ, তার নাই জেতের বোল বলে হরি বোল। জাত না গেলে তার ধর্মে হরি পাওয়া যায় না। তিনি নিজ রামানন্দকে যবন হরিদাসকে গিয়ে তত্ত্ব প্রচার করেন, সাম্প্রদায়িক সীমানা ভেঙে যবন রূপ সনাতনকে দেন গোস্বামী পদ, জামালকে দীক্ষা দিয়ে মহাপ্রভু সৃষ্টি করেন উড়িষ্যার পাঠান বৈষ্ণবদের। হেন জাতি নাই যার ঘরে খাননি প্রভু নিত্যানন্দ। তার দ্বাদশ গোপালের অন্যতম অভিরামের স্ত্রী ছিলেন যবন কন্যা। নিত্যানন্দের ছেলে বীরভদ্র জানতেন দরবেশী বাউলের ক্রিয়া, তিনি হরিনাম দিয়া উদ্ধার করে পতির জন, হিন্দু মুসলমান কিছু না করে গড়ন মানুষের অধিকারকে বৈষ্ণব ধর্ম আদি পর্বে স্বীকার করেছিল। পরে ব্রাহ্মণেরা নেতৃত্ব নেয় এবং নানা উপাখ্যান লিখে সেগুলি হরণ করে। এটা দুর্দিন কথা, ব্রাহ্মণ না চিরাকাল, কনকক্টেড স্টোরিজ, উপাখ্যান লিখে চমৎকার, এবং এই লিখে সমস্ত কল্পিত কাহিনী দিয়ে বাস্তবকে ধ্বংস করে। বস্তু সম্ভার নয়, মানুষের মহত্তম আনন্দের উৎস মানুষ। সে মহাসুখের জন্য দেহমনকে সাধনায় সংস্কৃত করতে হয়। জীব হিসাবে জন্মে মানুষ, সাধনায় হয় যথার্থ মানুষ। এবং এই প্রেম এবং অহিংসাপূর্ণ মানুষের সাধনাই এই লোকধর্মগুলোর সাধনা, এবং তারা সর্বমানুষের জন্যে এইরকম একটা স্বপ্নের জগৎ তৈরি করে। সেই চর্যাপদের যুগ থেকে নদীবাহিত পলিমাটির মতো এদের বাহিত সংস্কৃতি দিয়ে এরা নদীর অন্য পারে আমাদের একটা আদর্শ দেশ তৈরি করতে চেষ্টা করে। সম্প্রদায় জাতিভেদ সেখানে অবান্তর। মানবতাবাদের অন্যতম উৎস ছিল প্রাচীন গ্রিস, কিন্তু গ্রিসের দাস শ্রমিকদের মানবাধিকার বা কোনো মর্যাদা ছিল না। বর্ণবর্গের শ্রেণীবিভক্ত হিন্দু সমাজে দেহী শূদ্ররা সামান্যতম মানবাধিকার পায়নি। বৌদ্ধ ভিক্ষু সঙ্ঘে জাতিভেদ ছিল না, কিন্তু ভারতীয় বর্ণ ব্যবস্থাকে তারা ভাঙেননি বা ভাঙতে পারেননি। বৈষ্ণব উৎসবে তান্ত্রিক চক্রে জাতি বিচার নেই, সমাজে আছে। মুচি শুচি হলে বৈষ্ণব, বৈষ্ণব হলে শুচি হয়, নইলে চণ্ডাল অস্পৃশ্যই থাকে। ইসলামের শিয়ারা নবী বংশের বিশেষ অধিকার চেয়েছিল, এবং আমরা দেখেছি ইসলাম যখন সাম্রাজ্যবাদী যুগে প্রবেশ করে তখন মানুষের যে বৈষম্য, বেসরা সুফিরা মসজিদের বাড়িতে বাইরে তার নীরব থেকে তার প্রতিবাদ জানাতেন। আর ভারতবর্ষের ইসলামে খুব অল্পদিনের মধ্যেই বর্ণভেদের ছায়া দেখা যায়। সৈয়দ আত্রাফেরা হয়ে ওঠে নয়া ব্রাহ্মণ, অর্জল কলুজলা মুচিরা গণিত হয় শুদ্ধ হিসাবে। অলিখিত এক জাতিভেদ আচ্ছন্ন করে ভারতীয় মুসলমান সমাজকে। মুসলমান তাত্ত্বিকেরা মূর্তি পূজার বিরুদ্ধে বিস্তর কেতাব রচেছেন, কিন্তু বর্ণ জাতিভেদের বিরুদ্ধে তাদের প্রায় কোনো রচনা নেই। কিন্তু বঙ্গের লোকায়ত সাধকেরা বর্ণ সম্প্রদায় ধর্ম অর্থলিঙ্গের বিভাজন এবং বৈষম্যকে ধূর্ত মানুষদের নির্মাণ বলে প্রত্যাখ্যান করেছেন। দেহবিজ্ঞানের দৃষ্টিতে তারা দেখেছেন যে নারীর জন্মস্থান নারী, পুরুষ হিজড়ে, কালো ধলো, বেটে লম্বা, কানা খোড়া সুস্থ, অনন্ত রূপের মানবদেহ সৃষ্টি করে চলেছেন
দুদু একেই বলেছেন এক থেকে অনন্তের উদ্ভব। রজবীজে গঠিত হয় নরদেহ, মায়ের চার রক্ত মাংস চামড়া কেশ, বাপের চার হাড় হাড্ডি মণিমগজ, আর সত্যতম রজ, এ তিন গুণ মিলে মোট ১১ অক্ষরে গঠিত হয় একটি নরদেহ। এ দেহে নিহিত থাকে সৃষ্টির সর্বোন্নত চৈতন্য শক্তি। তাই কল্পিত স্রষ্টাকে বাতিল করে রাঢ়বঙ্গের চণ্ডীদাস বলেন, শুনহে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। দেহি মানুষের এত মহিমা আর গুরুত্বের কথা মধ্যযুগের কুত্রাপি শোনা যায়নি। এ মতের মহাজনেরা শ্রীহট্টা থেকে মেদিনীপুর, সুন্দরবন থেকে তরাই, সর্বত্র বিন্দুর মতো ছড়িয়ে থেকে প্রচার করেন আদমে আল্লাহ, জীবে শিব, নরে নারায়ণের কথা। তারা নরবপুকে বলেন কৃষ্ণের স্বরূপ। লালন দেখেন দেব দেবতারা দুর্লভ মানব দেহ প্রার্থনা করছেন। মানব দেহ ছাড়া হয় না নির্বাণ মুক্তি, মানব দেহেই আস্বাদিত হয় মহাসুখ ব্রহ্মানন্দ। এ দেহ অমিত প্রতাপে বদলিয়ে দিতে পারে তার জৈব ধর্মকে। নদিয়ার করিমপুরের সতীশ ঘোষণা করেন, ঈশ্বর আমাকে সৃষ্টি করেনি, বরং আমি কল্পনায় ঈশ্বরকে স্থাপন করেছি। মনসুর হাল্লাজের কণ্ঠে বলে ওঠেন, সুনামগঞ্জের হাসন রাজা, আমা হইতে আল্লাহ রসুল। ময়মনসিংহের পদকর্তা জালাল জানতে চান, মানুষ থুইয়া খোদা ভজ, এ মন্ত্রণা কে দিয়াছে, মানুষ যে সবার উপরে। তখন সহসা জাত বর্ণ সম্প্রদায়ের রণরক্ত দেশ বিভাগ মুছে যেতে থাকে। পাক ভারত বাংলাদেশের সাম্প্রদায়িকতার শতখণ্ডে বিভক্ত সমাজে স্তুত হয় ভোরের পাখির গান, আভাসিত হয় এক অনিবার্য সূর্যোদয়ের প্রতিশ্রুতি।